নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একদমই নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলো শুরু করি। প্রথমে গ্যাসের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার ওর উপরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোর খোসা ছাড়িয়ে নিয়ে দুই সাইড এইভাবে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা টমেটো। পেঁয়াজ আর টমেটো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর টমেটো আর পেঁয়াজটাকে উল্টে পাল্টে নিয়ে এভাবে পুড়িয়ে নিতে হবে। আমি একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে এইভাবে পেঁয়াজ আর টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব বেশি না পুড়ে যায়, পেঁয়াজের খোসা খুব বেশি কালো হয়ে গেলে ভালো লাগবে না। এক সাইড হালকা পুড়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। টমেটো আর পেঁয়াজগুলো পুরানো হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার এই স্ট্যান্ডের উপরেই দিয়ে দেব অর্ধেক ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও এরকম উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। দুটো পেঁয়াজ আর একটা টমেটোর সঙ্গে অর্ধেকটা ক্যাপসিকামই দিতে হবে, ওই জন্য এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও খুব ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি কালো করব না, হালকা পোড়ানো হয়ে গেলে এটাকে উল্টে দেব। ক্যাপসিকামটাও পোড়ানো হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেব। এবার এখানে দেখো একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা, আর দেব 9 থেকে 10 কোয়া রসুন। এবার এই আদা আর রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 8-9টা কাজু বাদাম। এবার এই সমস্ত কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব। এ দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এখন দেখো টমেটো আর পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো খুব বেশি সরু সরু করে কাটতে হবে না, একটু মোটামোটা করে কেটে নিলেই হবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তোমরা ভেবেই উঠতে পারছো না যে ডিনারে কী করবে, তখন এটা চট জলদি বানিয়ে নিতে পারো। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, এই দেখো এবার এগুলোকে এক সাইড করে নেব। এবার টমেটোটাকেও নিয়ে নিচ্ছি, টমেটোটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে এক সাইডে করে রাখছি। এবার যে ক্যাপসিকামটা পুড়িয়ে রেখেছিলাম সেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে, এই দেখো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ক্যাপসিকামগুলোকেও এক সাইড করে রাখবো। এবার একটা মিক্সার জার নিয়ে নেবো, এর মধ্যে কেটে রাখা টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে পেস্ট করে নেব, এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। এই দেখো এরকম পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভেজে নিতে হবে।
এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে একটু কষিয়ে নেব, ভালো করে মশলাটাকে কষাতে হবে। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে কষালে মশলাটা ধরে যাবে না, ওই জন্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা খুব বেশিক্ষণ ধরে কষাতে হয় না, যেহেতু পোড়ানো আছে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম পনির, সেগুলো দিয়ে দিলাম। এবার পনিরটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পনিরটা দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে এটাকে নাড়তে হবে, যেহেতু পনিরটা ভাজিনি সেই জন্য খুব সাবধানে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। পনির দেওয়ার পরে খুব বেশি নাড়ার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এখানে আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম, যদি লাগে পরে দেব। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাকেও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দেবো এর উপর দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু গরম মশলা সামান্য দেবো, এখানে হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। পনির দেওয়ার পরে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, খুবই সামান্য চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকে মিশিয়ে নিতে হবে, এটা কিন্তু এই অবস্থাতেই নামাতে হবে, না হলে আরও বেশি জমে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই রান্নাটা যদি এতটাই খেতে টেস্টি তোমরা না বানালে বুঝবে না, একবার তোমরা বানিয়ে দেখো, তারপর আমাকে বলো কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো।